আমরা যারা এই অঞ্চলে আছি এবং এই কওমি মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছি বা এখন এর সঙ্গে খেদমত জড়িয়ে আছি, আমরা যে গোটা জীবন জুড়ে আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের অনুসরণ করে যাচ্ছি, এটা এজন্য না যে আমাদের পড়ালেখা হলো কওমি ধারায় দেওবন্দি ধারায়, আর তারা যেহেতু আমাদের উস্তাদ বা উস্তাদের উস্তাদ বা উস্তাদের উস্তাদের উস্তাদ, সুতরাং এই কারণে আমরা দলান্ধতার শিকার হয়ে অথবা আমরা তাদের প্রতি অন্ধ আনুগত্য বরণ করে আমরা তাদেরকে অন্ধভাবে ফলো করছি, বরঞ্চ বাস্তবতা হলো আমরা তাদেরকে হকের মানদণ্ডে মেপে তাদের মধ্যে হকের গুণাগুণগুলো পরিপূর্ণ পেয়েছি, তাই আমরা তাদেরকে মেনে চলছি। যদি কোন একজন ব্যক্তির ক্ষেত্রে এমন দেখা যায় যে না সে এই ধারায় পড়াশোনা করেছে এবং বড় এলেমওয়ালা হয়ে গিয়েছে, তা টাকার কাছে বিক্রি হয়েছে অথবা আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে অথবা যে কোনো কারণে যে কোনো পথ হয়ে গিয়েছে, গোমরা হয়ে গিয়েছে, তাহলে কখনোই আমরা তাদের অনুসরণ করি না এবং অনুসরণ করাকে জায়েজও মনে করি না। এই বাংলাদেশের অধিকাংশ মানুষের হেদায়াত আটকে যায় একটা জায়গায় এসে, যখন আপনি তাদেরকে কোরআন খুঁজে বোঝাবেন, কোরআন খুলে বোঝাবেন, হাদিস খুলে বোঝাবেন, দুনিয়ার সব দলিলের ভান্ডার তার সামনে তুলে ধরবেন, অনেক ক্ষেত্রেই দেখবেন সে কেবল মানতে পারেন এই কারণে তার অমুক নেতা এটা বলেছে, তমুক দলের সর্বপ্রধান ব্যক্তি এটা বলেছে, হয়তো 100 বছর আগে বলেছে বা 50 বছর আগে বলেছে, এজন্য শিরিক বোঝার পরও শিরিক ছাড়বে না, বেদাত বোঝার পরও বেদাত ছাড়বে না, গোমরাহ তাকে বাদ দিয়ে এই দারুল উলুম দেওবন্দের যত সন্তান আছে সারা দুনিয়াতে ছড়ানো ছিটানো ইসলাম আর তাজকিয়ার সনদ কে বয়ান করতে পারবে? হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির অবদান স্বীকার করতে সকলে বাধ্য, এজন্য তার লকবি হয়ে গিয়েছে সাইয়্যিদু তাইফা, গোটা এই দেওবন্দি সার্কেলের নেতা তিনি, আত্মশুদ্ধির লাইনের সর্দার তিনি। তো একদিকে তিনি সাইয়্যিদু তাইফা, আরেকদিকে তিনি তার জামানায় একটা মাসালার ক্ষেত্রে এমন মত পোষণ করতেন যে মতটা আকাবির ওলামায়ে দেওবন্দের মতের সাথে বিপরীত ছিল মিলাদ কিয়ামের মাসালার ক্ষেত্রে। এই বিষয়ে তিনি একটা বইও লিখলেন, তার সেই বই যখন এসে পৌঁছলো তারই একান্ত খলিফা ফকিহুন নাফস আবু হানিফা সানি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির হাতে, তো শাইখের কিতাব হাতে এসে পৌঁছেছে। দুনিয়ার লোকেরা তো এটাকে পারলে চোখে লাগাবে, মাথায় রাখবে, সর্বোচ্চ শ্রদ্ধা দেখাবে। তিনি কিতাবটা হাতে পেয়ে ছুঁড়ে ফেললেন, সবাই তো অবাক, আর এটা আবার কেমন পীরের প্রতি শ্রদ্ধা দেখালো যে পীরের কিতাব হাতে পেলো কিন্তু এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে উল্টো এটাকে ছুঁড়ে ফেললো, অদ্ভুত ব্যাপার। তিনি ব্যাখ্যা করে দিলেন, আমি আমার শায়খকে বায়াত দিয়েছি আত্মশুদ্ধির লাইনে, শরীয়তের লাইনে না, সুতরাং আমার এলেম যেটাকে নাজায়েজ বলে সিরফ আমার শায়খ আর পীর বলেছে বলে আমি সেটার পক্ষে কিছুতেই দালালি করতে পারি না। তাহলে আমাদের সূচনা লগ্ন থেকেই তো এতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে আমরা অন্ধত্ব কখনোই কবুল করি নাই। এমনকি শুধু এক হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহের ক্ষেত্রে বিষয়টা এমন ঘটেছে তাই তো না, আরে শেখুল আরাবিউল আজম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই তাকে চেনে না বা শ্রদ্ধা করে না বা ভালোবাসে না, এই দারুল উলুম দেওবন্দের সন্তানদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাওয়ার কথা না, কিন্তু একাধিক মাসালার ক্ষেত্রে পর্যন্ত এমন হয়েছে তিনি যেই ফতোয়া দিয়েছেন আরে অধিকাংশ ব্যক্তিত্ব সেই ফতোয়া গ্রহণ করেন নাই। যেমন আমাদের সিলেটে যদি রমাদানে আসেন, এখান থেকে সিলেট বেশি দূরে না, আমার দাওয়াত থাকলো সুযোগ হলে আসবেন, অন্তত আমাদের মাদ্রাসাটাও দেখে গেলেন, দেখবেন সিলেটে গেলে অনেক মসজিদে রমজান মাসে তারাবি যেভাবে তারাবির মধ্যে কোরআন খতম হয় তাহাজ্জুদের নামাজেও কোরআন খতম হয়, তাহলে তাহাজ্জুদ হয় জামাতের সাথে, তারাবিও হয় জামাতের সাথে। কিন্তু এই এলাকাগুলোতে আমার ধারণা নাই, তবে এদিকে তাহাজ্জুদ কি জামাতের সাথে হয় নাকি? সম্ভবত না। ওদিকে যদি আরো যান, নরসিংদী যান, গাজীপুর যান, ঢাকা যান, নারায়ণগঞ্জ যান, এমন একটা মসজিদ আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। অথচ এই সিলেটের মসজিদগুলোতে মাদানী রহমাতুল্লাহ আলাইহি তো দুনিয়াতে নাই, কিন্তু তার সাগরেদরা অথবা সাগরেদদের সাগরেদরা, তার সন্তানরা বা সন্তানের সন্তানরা, তারাও যদি আসেন, যেমন মাহমুদ বন্দর
ফজল সাহেব যখন আসেন, তিনি এসে নিজেও এই তাহাজ্জুদের জামাতের ইমামতি করেন সিলেটের একাধিক মসজিদে, বিশেষ করে শেষ দশকে এতেকাফের সময়গুলোতে। তাহলে দেখা যাচ্ছে অন্যরা যেটা করছে না, সিলেটের মধ্যে যেহেতু মাদানি রহমাতুল্লাহর প্রভাব বেশি, সেখানে ব্যাপকভাবে সেটা চলছে, কিন্তু অন্যরা তাই বলে সেটাকে আবার নাজায়েজ, হারাম বা কবিরা গুনাহ বলে ফতোয়া দিচ্ছে না, তাদেরকে বেদাতি বলে ঘোষণা দিচ্ছে না। কেন? কারণ যেই দলিলের আলোকে ইখতিলাফ হয়েছে, ওই দলিলের আলোকে দুটো মতেরই সুযোগ আছে, একটাকে তুলনামূলক শক্তিশালী আর একটাকে তুলনামূলক দুর্বল বলা যেতে পারে। তা আমার নজরে যেটা শক্তিশালী সেটা আমি গ্রহণ করব, আপনার নজরে যেটা দুর্বল সেটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে দেখা যাচ্ছে তিনি এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু তিনি করেছেন বলেই অন্ধভাবে সকলে করছে না, বরং বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে যেই ক্ষেত্রে মনে হচ্ছে না হুজুর যেই মত দিয়েছেন এর চাইতে অন্য মত যেটা আছে থানবী আলাইহির রহমার মত সেটাই বেশি শক্তিশালী, তো এই ক্ষেত্রে এত বড় ব্যক্তি বলার পরও অন্ধের মতো সেটাকে গ্রহণ করে নিচ্ছে না। এমনকি এই যে মাহফিলের যে ভিডিও হচ্ছে, এত যে ক্যামেরা লাগানো, দারুল উলুম দেওবন্দকে জিজ্ঞাসা করেন যে এভাবে মাহফিলের ভিডিও করা জায়েজ কিনা, স্পষ্ট বলবে না জায়েজ, কোনো সুযোগই নাই। এমনকি বাংলাদেশের মধ্যে একাধিক আকাবির আছেন যারা এখনো এই মত পোষণ করেন এবং কঠোরভাবেই এই মত ব্যক্ত করেন। আবার দারুল উলুম করাচিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে অবশ্যই জায়েজ, শর্ত সাপেক্ষে জরুরতের আলোকে। কিন্তু তাই বলে যে দারুল উলুম দেওবন্দ যে না জায়েজ বললো, এ কারণে দারুল উলুম করাচি বলবে না যে দেওবন্দ বাড়াবাড়ি করেছে, উগ্রতা দেখিয়েছে, অথবা দারুল উলুম করাচি যে জায়েজ বললো, এ কারণে দারুল উলুম দেওবন্দ বলবে না আরে করাচি গোমরা হয়ে গিয়েছে, এরা হারামকে হালাল বলে বেঈমান হয়ে গিয়েছে। বরঞ্চ বুঝবে না এখানে ডিজিটাল এই ভিডিওর ব্যাপারে দলিলের আলোকে ইখতিলাফের সুযোগ আছে, তো যার কাছে যেটা শক্তিশালী মনে হয়েছে সে সেটাকে গ্রহণ করেছে। এরকম দলিল দিতে চাইলে হাজার হাজার দলিল দেওয়া সম্ভব, যেখানে দেখানো যাবে যে অতীতে বড় কেউ আমল করেছে একটা, তারপরও পরবর্তীতে উম্মত যারা এসেছে তারা গ্রহণ করেছে আরেকটা। হ্যাঁ, তাই বলে গালিগালাজ করে নাই, সমালোচনা করে নাই, নিন্দা করে নাই, বরঞ্চ শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা আর দলিলের জায়গায় দলিল। তাহলে এর থেকে কি স্পষ্ট হলো যে আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করি এ কারণে যে তারা আমাদের উস্তাদ, সুতরাং তারা ভালো করুক আর মন্দ করুক অন্ধভাবে অনুসরণ করতে হবে এ কারণে? কোশ্চিন কালেও না। আমরা যখন ফতোয়া বিভাগের ছাত্র ছিলাম প্রায় সময় আমিনুত তালিম সাহেব দামাত বরাকাতুমুল আলিয়া দরসের মধ্যে বলতেন, শোনো তোমরা এই মার্কাজে এসেছো মুহাক্কিক হওয়ার জন্য, গবেষক হওয়ার জন্য, বিশ্লেষক হওয়ার জন্য, অন্ধ অনুসারী হওয়ার জন্য না। সুতরাং আমার কোনো কাজও যদি ভুল হয়, দলিলের আলোকে গলত হয়, তাসামো হয়, জাল্লাত হয়, তাহলে সিরফ আমি করেছি বলে সেটাকে অন্ধের মতো আঁকড়ে থেকো না, আর কেয়ামতের দিন আমার কাঁধে তোমার সবকিছুর দায় চাপিও না, আমি তোমাদের থেকে কেয়ামতের দিন বারাত করব। যদি তোমরা ভুল বোঝার পরও সিরফ আমি করেছি বলে কোনটাকে অনুসরণ করো, এই মূলনীতি যদি কেউ সামনে রাখে যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুহতাদি, আরে আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের হেদায়েতের অনুসরণ যদি আমরা করি, এতে ব্যক্তি পূজা হয় না, বরং এতে দলিলের অনুসরণ হয়। যেমন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি কিন্তু পূজা করি না, আনুগত্য আমরা করি একমাত্র আল্লাহর, ইবাদত করি আমরা একমাত্র আল্লাহর, আল্লাহর রাসূলের দেখানো পথে চলি, আল্লাহর রাসূলের অনুসরণ করি কিন্তু ইবাদত রাসূলের করি না। যদি রাসূলের ইবাদত করতাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মাবুদ কয়জন, ইলাহ কয়জন, নাম কি তার আল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আমরা রাসূলের কি করি, রাসূলের অনুসরণ করি, রাসূলের ইত্তেবা করি।